হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো এই মিনি সেলাই মেশিনের স্টেপ ওয়াইজ কীভাবে ফিটিংস করে সেলাই করতে হয় এবং কীভাবে এই মিনি সেলাই মেশিনের সাহায্যেই অনায়াসে যে কোনো ধরনের জিনিস সেলাই করা যায়। তবে এটা বাড়িতে ব্যবহার করার পক্ষেই ভালো, এবং দোকানে যদি কোনো ব্যবহার করা হয় বা বিজনেসের ক্ষেত্রে একটু বড় মেশিন নেওয়াই উচিত, আমি সেটাই তোমাদের বলবো। এবং আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছিল যে এই সেলাই মেশিনটা কি বিজনেস বা বড় ধরনের কিছু কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তো আমি বলবো না, সেক্ষেত্রে তোমরা একটু বড় ধরনের মেশিনই ব্যবহার করতে পারো, কারণ সেটাই ভালো হবে। এবং এর যে মোটর থাকে সেটা 6 ভোল্টের এবং এটা ছোট মোটর, তাই এর পাওয়ার বা ক্ষমতাও কম, সেই জন্য এটা ঘরে ব্যবহার করার পক্ষে এটা অনায়াসে খুবই ভালো একটা যে প্রোডাক্ট। তো বন্ধুরা, তোমরা যারা ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন আছো, চ্যানেলে ইনফরমেশন টাইপের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কীভাবে এই মিনি ইলেকট্রিক সুইং মেশিনের সাহায্যে স্টেপ ওয়াইজ সমস্ত কিছু ফিটিংস করে সেলাই করতে হয়। এটা হলো সেই 6 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, যেটা সাহায্যে এই মেশিনটা অনায়াসে ব্যবহার করা যায়। এটা ছাড়াও যে নিচে যে পয়েন্ট আছে সেখানে 1.5 ভোল্টে 4টে পেন্সিল ব্যাটারি দিয়েও এটা ইউজ করা যায়। তো আমি এখন সেটা করব না, আমি তোমাদের কারেন্টে 6 ভোল্টের এই পাওয়ার অ্যাডাপ্টারটার সাহায্যে এটা চালিয়ে দেখাবো, এবং দেখাবো কীভাবে এই মিনি সেলাই মেশিনের সাহায্যে রিল থেকে সুতো নিয়ে ববিনে সুতো গোটাতে হয় এবং সেই ববিনে সুতো নিয়েই সেলাই করতে হয়।
আমরা।